আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা প্রশ্ন আমাকে অনেক বেশি শুনতে হয় প্রায়, সেটা হচ্ছে অল্প সময়ে কি কণ্ঠস্বর বলিষ্ঠ বা ভরাট করা সম্ভব কিনা। বন্ধুরা, কণ্ঠ একটি স্রষ্টা প্রদত্ত উপহার। প্রত্যেক মানুষের একটা স্বকীয় কণ্ঠ রয়েছে, সেই স্বকীয় কণ্ঠকেই সাধনা করে তৈরি করতে হয়। অবশ্যই যাদের বেসিক ভালো, যাদের কণ্ঠটা এমনিতেই শুনতে শ্রুতি মধুর, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, তাদের ক্ষেত্রে হয়তোবা খুব বেশি সময় দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু যাদের কণ্ঠটা একেবারে র অবস্থায় রয়েছে, তাদের কণ্ঠটাকে তৈরি করার জন্য অবশ্যই লেগে থেকে প্র্যাকটিস করে করে, কণ্ঠ সাধনা করে করে কণ্ঠকে তৈরি করতে হবে। তাই অল্প সময়ে কণ্ঠ ভরাট বা বলিষ্ঠ করা সম্ভব নয়। কণ্ঠকে তৈরি করার জন্য, ভরাট করার জন্য অবশ্যই কণ্ঠের সাধনা করতে হবে। ধরুন আপনি একটা ভালো জায়গায় জব পেতে চান, তার জন্য দিন রাত পরিশ্রম করে আপনি নিজেকে যোগ্য করে গড়ে তুলছেন, সেটা একদিনে বা এক সপ্তাহে সম্ভব নয়। তেমনি আপনার শরীরে পেটের মেদ কমিয়ে আপনি নিজেকে ফিট রাখতে চান, আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় শরীর চর্চা করে ঘাম ঝরিয়ে ঝরিয়ে একটা সময়ের পর শরীরের ওজন কমাতে সক্ষম হন, তেমনি আপনি যেই স্কিল ডেভেলপ করতেই চান না কেন, সময় দিতে হবে, লেগে থাকতে হবে, তারপর আপনি আপনার আকাঙ্ক্ষার বস্তুটি ছুঁতে পারবেন। তাই কণ্ঠকে সুন্দর করার জন্য, কণ্ঠকে ভরাট করার জন্য, বলিষ্ঠ করার জন্য আপনাকে অবশ্যই প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ধরে আপনাকে চর্চা চালিয়ে যেতে হবে। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু কণ্ঠ ভরাট করার টিউটোরিয়াল রয়েছে, কণ্ঠ বলিষ্ঠ করার টিউটোরিয়াল রয়েছে। প্রতিদিন ঘরে বসে কিভাবে কণ্ঠের সাধনা করবেন, কিভাবে সাথে সাথে শুদ্ধ উচ্চারণের সাধনা করবেন, এই বিষয় নিয়ে কিন্তু ভিডিও রয়েছে। এসব প্রতিদিন প্র্যাকটিস করে দেখুন, অবশ্যই আপনার কণ্ঠটি আগের চেয়ে একটা ভালো জায়গায় চলে যাবে। সমস্যা হচ্ছে আমরা সময় দিতে চাই না, খুব দ্রুত পেতে চাই কোনো কিছু, কিন্তু লেগে না থাকলে কোনো কিছু অর্জন হবে না। বন্ধুরা, কিছু অর্জন করতে হলে অবশ্যই আমাদের লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, সাধনা করতে হবে, তখনই আমাদের কণ্ঠটা একটি পারফেক্ট জায়গায় গিয়ে উপস্থিত হবে। গলা ছেড়ে কণ্ঠের সাধনা না করলে কণ্ঠের কোনো পরিবর্তন বন্ধুরা হবে না। আপনি লজ্জা পাচ্ছেন, হেজিটেট ফিল করছেন, তাহলে কোনো কিছুই হবে না, কারণ সংকোচেরই বিফলতা নিজেরই অপমান। বন্ধুরা, সংকোচ করে কেউ কখনো কোনো দিন এগিয়ে যেতে পারেনি। সব লজ্জা, সব হেজিটেশন ফেলে দিন, নিজেকে মুক্ত করে দিন এসব থেকে, কারণ সংকোচই আমাদের পিছনে ফেলে দেয়, আর সাহস, আত্মবিশ্বাস এবং খোলা মন আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। বন্ধুরা, সুন্দর কণ্ঠের সাথে সাথে দরকার শুদ্ধ উচ্চারণের দক্ষতা, যার বিনিময়ে আপনি পাবেন মানুষের মুগ্ধতা আর ভালোবাসা। তেমনি ভয়েস আর্টিস্ট, সংবাদ পাঠক বা উপস্থাপক হিসেবেও কাজ করতে পারবেন। সুন্দর কণ্ঠের কিন্তু বন্ধুর একটা অর্থনৈতিক ভ্যালু রয়েছে, তাই কাজে লেগে পড়ুন, সময় দিন এবং নিজের স্কিল ডেভেলপ করার জন্য অবশ্যই অবশ্যই লেগে থাকুন। ধন্যবাদ সবাইকে।